আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম চিরলি বিলে পুঁটি মাছ ধরতে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পুঁটি মাছ ধরতে হয় এবং কি চার ও টোপ দিয়ে পুঁটি মাছ সহজে ধরতে পারবেন, অল্প খরচে সহজ চার ও টোপ দিয়ে পুঁটি মাছ ধরা দেখাবো আজকে। আজকে আমরা পুঁটি মাছ ধরার জন্য আজকে সিম্পল একটি চার তৈরি করেছি, যে চার দিয়ে পুঁটি মাছ আপনি সহজে ধরতে পারবেন, বিল থেকে হোক, নদী থেকে হোক বা পুকুর থেকে হোক। আমরা দেখাবো চারটা কিভাবে তৈরি করতে হয়, তারপর আপনাদেরকে মাছ ধরে দেখাবো। আমরা আমাদের লোকেশনে যাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি বিল। এই বিল নিয়ে অনেকবার প্রশংসা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন ছোটোর মধ্যে চাটমোহরের মধ্যে সবচেয়ে সুন্দর বিল এটা। এই বিলের পাশেই পদ্ম বিল রয়েছে, যেখানে শুধুমাত্র পদ্ম ফুল ফুটে, অসম্ভব সুন্দর একটি বিল। ওই বিলে এখনও মাছ ধরতে যাওয়া হয়নি আমাদের, আমরা আশা করছি যাব এখন। হ্যাঁ, আজকে প্রচণ্ড গরম বিলে, আজকে অনেক গরমে আমরা আশা করছি গরমে হ্যাং হয়ে যাব, তারপরেও আমরা মাছ ধরবো, আমাদের আজকে উদ্দেশ্য। আমরা আজকে অনেকদিন পরে আসলাম মাছ ধরতে, প্রায় চার পাঁচ দিন পরে। অসুস্থ ছিলাম বাবু ভাই আমার অসুস্থতা নিয়ে বলেছে আমি নাকি ঘুরতে গেছি, সেটা আমি শুনে ফেলেছিলাম, সেটা আমি আমাদের পূর্বের ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু আমি আসলে অসুস্থ হয়ে গেছিলাম। আর আমাদের সঙ্গে আজকে বিশাল গ্যাং আছে আমাদের, আজকে বাবু ভাই ছোট ছেলে ভাতিজা, এই চাষা ভাতিজা আজকে মিলে আজকে আট দশজন আমরা আসি, এবং আরও অনেক লোক আছে। আজকে আমরা এই পুরো গ্যাং নিয়ে আপনাদেরকে মাছ ধরে দেখাবো। আমাদের আজকে চার খুবই সিম্পল চার, কিন্তু পুঁটি মাছের জন্য এটাই উপযুক্ত চার। আমাদের এলাকার সব ছোট ছোট ছেলেগুলো চলে এসেছে মাছ ধরতে, এখন মাছ ধরার এই সিজন বসে দিয়ে, তাই কেউ আর ঘরে নেই, যাদের ইচ্ছা আছে মাছ ধরার প্রত্যেকে চলে আসছে। আজকে আমরা এক ঘন্টা মাছ ধরবো, এক ঘন্টায় কতগুলো মাছ ধরতে পারি আপনাদের সেটাই দেখাবো। একদম সেফ, এক ঘন্টার প্রস্তুতি নিয়ে এসেছি আমরা, আজকে এক ঘন্টা মাছ ধরবো। তারা সাত সমুদ্র তেরো নদী পার হচ্ছে আর আমরা আসি নৌকায়। আমরা এখন চলে আসলাম আমাদের জায়গায়, এখন আমরা দেখাবো কিভাবে পুঁটি মাছ সহজে ধরা যায়। আমরা এখন চার রেডি করছি, পুঁটি ধরা চার খুবই সিম্পল একটি চার। দেখতে পাচ্ছেন সামনে রাখা আছে ধানের গুঁড়া এবং ভাত, এই দুইটা একসঙ্গে মিক্স করবো আমরা এখন। বাবু ভাই চার ফেলে দিল, প্রচণ্ড গরম, তারপরও আজকে প্রচুর লোক মাছ ধরতে এসেছে, প্রায় বিশ পঁচিশ জন তো হবেই। আমি ঘুরে ঘুরে একটু দেখাই, রহিম ভাই আমাদের রহিম ভাই অভিজ্ঞ লোক, সেও পুঁটি মাছ ধরতেছে, রাসেল পুঁটি মাছ ধরতেছে, রাসেল বীর পুরুষকালে পুঁটি মাছই ধরে, এর আগের ভিডিওতে রাসেলের মাছ দেখিয়েছি। আর দূরে দুই কাকা দেখতে পাচ্ছেন, তারা বড় মাছও ধরছে পুঁটিও ধরছে। ও টানে টানে পুঁটি, হ্যাঁ পুঁটি মাছ ধরার জন্য খুব একটা দামি চারের দরকার নেই, দামি টোপের দরকার নেই, পুঁটি মাছ এমনিতেই ধরে। আর একটু ভালো ধরতে চাইলে আর কি, অল্প সময়ে অধিক ধরতে চাইলে চার ব্যবহার করতে পারেন, অথবা না করলেও হবে, করলে ভালো, তাহলে মিস থাকবে না। এই বড় পুঁটি বেঁধেছে, এখন তাকে নামতে হবে। রিক্সা
ওই মিদি ধরতেছে না বুঝছাও মাঝে মাঝে যে তুমি যাক পাচ্ছ এরমি ও বাবু ভাই পেয়ে গেছে আমাদের চারে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই পুঁটি মাছ ধরার জন্য খুবই সিম্পল একটি চার যে চার শুধু বাবু ভাই এখানে ব্যবহার করেছে এবং আমি সব দিকে ঘুরে আসলাম পুঁটি মাছ একটু কম খাচ্ছে কিন্তু বাবু ভাই দেখুন কি ম্যাজিক শুরু করে দিয়েছে আজকে আমরা 1 ঘন্টা মাছ ধরবো 1 ঘন্টার মধ্যে দেখে কি হয় আজকে খুবই সিম্পল বিলে নদীতে বা পুকুরে যেখানে মাছ ধরতে যান এই চারটি নিয়ে যাবেন সাথে করে পুঁটি মাছ ধরার জন্য খুবই সহজ হয়ে যাবে আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওটা দেওয়ার জন্য প্রিপেয়ার ডিমের অল্টারনেটিভ ডিম কিভাবে তৈরি করা যায় আমাদের আজকে মাছ ধরা শেষ এই যে আমাদের ভাতিজাগুলো সব টায়ার্ড প্রচণ্ড গরমে তারা হ্যাং এখন তারা চলে যাবে রিভাত তোর খালো ইডালে তাও মনে নাই এতটাই এই যে বাবু ভাইয়ের ছেলে এটা সে ছোট মানুষ সেই জায়গায় সে ভালোই ধরেছে রহিম ভাই টার্গেট হচ্ছে বড় মাছ ধরা আর গ্যাপে গ্যাপে পুঁটি ধরতেছে আবহাওয়া এখন একটু ঠান্ডা হচ্ছে আর বিখ্যাত বাবু ভাই আছে একদম নৌকা নিয়ে মাছ বরাবর সে তো স্পেশাল চার দিয়ে মাছ ধরেছে সে আশা করছি প্রচুর মাছ পেয়েছে সে পারেই ছিল কিন্তু তারপরে সে বড় পুঁটি ধরার আশায় সে চলে গেছে একদিকে বন্ধুরা আমরা 1 ঘন্টা মাছ ধরে ফেললাম বাবু ভাই দেখা তো একটু সে মাছগুলা মাছ দেখা একটু খালি তোলো এই বাবু ভাই 1 ঘন্টার মধ্যে প্রায় 1/2 কেজির মতো মাছ ধরেছে আমরা প্রত্যেকের মাছ দেখালাম আমরা 1 ঘন্টাই একদম সেফ 1 ঘন্টায় মাছ ধরেছি আর আজকে আমরা 1 ঘন্টা মাছ ধরার কারণ আজকে শুধুমাত্র পুঁটি মাছ ধরতে এসেছিলাম আমরা আর চারটা দেখানোর উদ্দেশ্য ছিল যে পুঁটি মাছ ধরার চার আসলে কি হয় তো আমাদের খুব মজা হলো আজকে মাছ ধরে এরা প্রচণ্ড গরম ছিল এখন একটু হালকা মেঘলা আকাশ হয়েছে আমরা চলে যাচ্ছি এখন আমরা অল্পতেই শেষ করে দিলাম কি করবে একই বাবু ভাই একটা চার করছে কালকে মাছ ধরার জন্য বড় মাছ ধরার জন্য চার করতে হয় সেই আজকেই করে যাচ্ছে সেটা দেখুন জঙ্গলের মধ্যে একদম এদিকে পুরো শাপলা গাছ আর কচুরি পানা আর কাইশাল এই তিনটা জিনিস দিয়ে একদম ধরা ছিল বাবু ভাই খুব সুন্দর করে পরিষ্কার করলো দেখতে পাচ্ছেন আজকে আমরা চার করে গেলাম আমরা এটা মাছ ধরবো কালকে আজকে পুঁটি মাছ ধরতে এসেছিলাম এই জন্যই যে পুঁটি মাছ ধরবো 1 ঘন্টা বাকিটা আমরা চার রেডি করব বিভিন্ন জায়গায় আজকে আমরা চার তৈরি করব 2-3টা চার তৈরি করে গেলে মাছ ধরতে সুবিধা হবে বন্ধুরা আমরা এখন চলে যাব আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এবং খুবই এনজয় করতে পারবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ